সে সুযোগ তোর কাছে তোর প্রাণ বাঁচানোর। এই ঘরের জন্য তোরা তো মায়া কেন, কেন নিজের প্রাণ বিসর্জন দিতে চাস? বাইরে বেরো। মনে হচ্ছে ট্রেলার দেখিয়ে বুড়িকে কাত করা যাবে না, ওকে পুরো সিনেমাটাই দেখাতে হবে। নিজের জীবন দিয়ে দেবো, তাও এই বদমাইশদের সামনে আমার মাথা নত করবো না, কিছুতেই করবো না, কিছুতেই করবো না। এ বুড়ি, সিনেমার ইন্টারভেল হয়ে গেল রে, এবার চুপচাপ মেনে নে, বাড়িটা খালি করে দে, নাহলে সিনেমার সঙ্গে সঙ্গে তোরও দি এন্ড হয়ে যাবে। এই বুড়িটা এভাবে কথা শুনবে না। কোথায় গেলি বুড়ি, বাইরে বেরো, এখানেই কোথাও লুকিয়ে রয়েছে, খোঁজ ওটাকে, বাইরে বেরো বুড়ি, বাইরে বেরো। ওদিকে দেখ বস, ওখানে রয়েছে। তুই এখানে লুকিয়ে বসে রয়েছে বুড়ি, নিয়ে চলো ওটাকে। ও এদিকে আয়, আয় এদিকে, চলো। কি ভেবেছিলি তুই আমাদের সঙ্গে পেরে উঠবি? আমি প্রথমেই বলেছিলাম না যে আমার যে জিনিসটা পছন্দ হয় সেটা আমি ছিনিয়ে নিই। আজ থেকে এই বাড়িটাও আমারই হলো, আর এই বাড়িটা যে জমির ওপর রয়েছে না সেটাও আমারই, বুঝলি? কখনো না। যদি তোর আমার বাড়ি চাই তাহলে আমার লাশের ওপর দিয়ে তোকে যেতে হবে, বুঝেছিস? তুই তোকে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। আরে বাবা, কি ফিল্মি ডায়লগ মারছে রে, আমি তো ভয় পেয়ে গেলাম। বস, এখন কি করবো? করার আর কি আছে, আন্টি শেষ ইচ্ছে পূর্ণ করা হোক, খুব মায়া আছে না ওর বাড়িটার ওপর, এখানেই ওর চিতা জ্বালিয়ে দেবো। অত্যাচারের আগুন যতই তীব্র হোক, আইনের সমুদ্রে এসে তাকে নিভতেই হবে। ঘরে বলে এসেছিস তো যে আজকে বাড়িতে ফিরবো না, শ্বশুর বাড়িতে যেতে হবে। মার বাবু, মার ওকে, এই লোকগুলো আমার বাড়ি কেড়ে নিতে চেয়েছিল, এরা এরা মার, মার ওদের, মার, ভালো করে পেটা, মার ওকে, মার বাবু, মার। সিনিয়র অফিসার অভিজিৎ বলছি সিআইডি থেকে, এই এরিয়ার সাব ইন্সপেক্টরকে এক্ষুনি এখানে পাঠান। হ্যাঁ, পাঁচজন অপরাধীকে এক্ষুনি গ্রেপ্তার করতে হবে, তাড়াতাড়ি। বস,
ভগবান তোমাকে অনেক আয়ু দিক। এই বাড়িটা আমার স্বামীর শেষ স্মৃতি ছিল, আর এই বদমাশরা বদমাশরা আমার শেষ স্মৃতিটুকুও ছিনিয়ে নিতে চেয়েছিল। এইভাবে ওরা কিভাবে ছিনিয়ে নেবে? আমরা যদি নেতা হয়ে বাঁচতে পারি, এই জন্যই তো আইনের শপথ নিয়েছি আমরা। খুব ভাগ্যবতী তোমার মা যে তোমার মতো বাহাদুর ছেলের জন্ম দিয়েছে। কিন্তু এখানে আফসোস, আমার তো মনেই নেই যে ও মানে সে কে। কি আজকের পর আর কোনোদিনও বলো না যে তোমার মা নেই, আমি তোমার মা। হ্যাঁ বাবা, আমি তোমার মা। এই মায়ের আশীর্বাদ মনে করে গলায় পড়ে নাও বাবা, আর একে কখনো গলা থেকে খুলো না। আরে দয়া, এই রিটায়ারমেন্টের পর তোমার কি প্ল্যান বলো তো? রিটায়ারমেন্ট? হঠাৎ করে রিটায়ারমেন্টের কথা তোমার মাথায় কি করে এলো অভিজিৎ? তুমি কি সিআইডি ছাড়ার কথা ভাবছো নাকি? আরে না 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 না, জিনা ইহা মরনা ইহা হিসকে সিওয়া জানা কাহা। আর এমনিতে কাল বসে বসে এমন কিছু কথা ভাবছিলাম যে যে যখন আমরা বুড়ো হয়ে যাব, কাজ থেকে রিটায়ার করব, তখন আমাদের জীবন কেমন হবে? হ্যাঁ, যদি বিয়ে হয়ে যায় তো নাতিদের নিয়ে খেলা করব, আর তা না হলে কোনো বাগানে বসে থাকবো একা একা আর মনে মনে অতীত কথাগুলো ভাববো আর কি। হ্যাঁ সেটা তো ঠিকই। আর তুমি তোমার নাতিদের দরজা ভাঙার গল্প কিন্তু নিশ্চয়ই শোনাবে। আরে তুমি কি, আমি শোনাবো তোমার নাতিদেরকে, আর আমাদের বন্ধুত্বের গল্প শোনাবো ওদেরকে। অভিজিৎ, নাতি হতে গেলে বিয়ে করাটা বোধহয় খুব জরুরি, তাই না? তুমি তো তোমার জন্য পাত্রী খুঁজেই নিয়েছো, কিন্তু আমার জীবনে তো এখনো। আরে এটা তো সামান্য কথা, তুমি এটা আগে বলবে তো নাকি? একটা কাজ করা যাক, কাল তোমার জন্য পেপারে একটা বিজ্ঞাপন দিয়ে দিই, তারপর দেখবে যে তোমার জন্য মেয়েদের লাইন লেগে যাচ্ছে। না 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 ভাই, আগে তুমি বিয়েটা করে নাও, তারপরে আমার কথা ভাবা যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শহীদ হওয়ার জন্য আমাকে আগে দাঁড় করিয়েছো নাকি? তুমি কিচ্ছু জানো না অভিজিৎ, যেদিন তুমি বিয়ে করতে যাবে না, কিরকম নাচবো আমি শুধু দেখো। ঘোড়া আমি। নিউজ পেপার, নিউজ পেপার, পেপার চাই পেপার, আজকের তাজা খবর। অভিজিৎ স্যার, স্যার এটা আপনি না স্যার? হ্যাঁ ভাই, ওটা আমি। স্যার আপনি খুব সাহসী মানুষ স্যার, আমি বড় হয়ে যদি আপনার মতো অফিসার হতে পারতাম না স্যার? নিশ্চয়ই, পরিশ্রম সততা সম্মানের সাথে কাজ করবে, কোনো কিছুই অসম্ভব নয়। মানে সত্যি বলছেন স্যার, আমি সিআইডি অফিসার হতে পারবো? হ্যাঁ, কেন কেন হতে পারবে না, স্কুল যাও তো। হ্যাঁ স্যার, আমি তো প্রত্যেকদিন স্কুলে যাই আর সকালে নিউজ পেপার বিক্রি করি স্যার। ভেরি গুড, তোমার এই পরিশ্রমের ফল একদিন না একদিন তুমি অবশ্যই পাবে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, প্রায় পৌঁছেই গেছি স্যার। এসো অভিজিৎ দয়া, এসো, এনার সাথে পরিচয় করো, এসিবি সতীশ। সতীশ বাবু, এরা হলো অভিজিৎ আর দয়া, সিআইডি দুটো শক্ত হাত, এদের কে চেনে না স্যার? অভিজিৎ, দয়া, ওই যে বিটিডব্লিউ রোডে এক মাস আগে বোম ব্লাস্ট হয়েছিল, যেখানকার একমাত্র সাক্ষী আকাশ, সেই সন্ত্রাসবাদী আকাশের বাড়ির লোককে হুমকি আর ভয় দেখিয়ে কন্টিনিউ ফোন করছিল, যাতে আকাশ কোর্টে গিয়ে ও ব্যাপারে সাক্ষী না দেয়। সেই জন্য আমি চাইছি যে যতক্ষণ আকাশ কোর্টে সাক্ষী না দেয়, ততদিন আকাশ আর তার পরিবারের দায়িত্ব আপনারা আপনার নিজের হাতে নিন। চলো আকাশের বাড়ির লোকের সঙ্গে কথা বলি, এসো। চলুন। তিনি হলেন আকাশের স্ত্রী সমিতা, আর ও কবিতা, নিতিনের স্ত্রী, আর কাকা রাজেশ।
আর এ আকাশের ভাইপো। আর স্যার আকাশ, আকাশ কোথায় স্যার? আকাশকে আমি একটা খুব সুরক্ষিত জায়গায় লুকিয়ে রেখেছি, আর এখন কেসটা যখন আপনারাই নিয়ে নিয়েছেন তো আকাশকে আপনাদের কাছে আমি পাঠিয়ে দেবো। আমি তো এটা চাই না যে আকাশ কোর্টে গিয়ে সাক্ষী দিক। যত লোক বম ব্লাস্টিং এ মারা গেছে, আকাশ যদি সাক্ষী দেয় ওরা তো আর ফিরে আসবে না। দেখো সুমিতা, এই সন্ত্রাসবাদীদের যদি শাস্তি না হয় তাহলে আরো ওরা বম ব্লাস্ট করবে, আরো নিরীহ লোক মারা যাবে। আপনার তো আপনার স্বামীর উপর গর্ব হওয়া উচিত যে উনি এত সাহসী একটা পদক্ষেপ নিয়েছেন। সাক্ষী দেওয়া পর্যন্ত আপনারা নিরাপত্তা দেবেন, কিন্তু তারপরে কি হবে? যতক্ষণ না আকাশের মাথা থেকে বিপদটা সরে যাচ্ছে আমরা ছায়ার মতন ওর সাথে থাকব। এই কেসের একমাত্র সাক্ষী আকাশের উপর। সন্ত্রাসবাদীরা চাইবে আকাশ যেন কোনো রকমেই কোর্টে পৌঁছতে না পারে। আকাশ কোর্টেও পৌঁছবে আর সাক্ষীও দেবে। গুড, এটা সেই বাড়ি যেখানে আমরা আকাশকে সুরক্ষিতভাবে লুকিয়ে রেখেছি। কোথায় বাড়িটা স্যার? এই খামটার ভেতর। এই বাড়ির অ্যাড্রেস আর আকাশকে যেখান থেকে নিয়ে যাবেন রাস্তার পুরো নকশাটা আঁকা আছে। অল দ্য বেস্ট জেন্টলম্যান। আমি আশা করি প্রত্যেক কেসের মতনই এই কেসটা তো সিআইডি সাফল্যতা অর্জন করে। ইয়েস, গুড লাক জেন্টলম্যান। থ্যাংক ইউ স্যার। খুব মজবুত একটা প্ল্যান বানাতে হবে আকাশকে ঘর থেকে বাইরে বার করার জন্য। হ্যাঁ স্যার, আতঙ্কবাদীরা নিশ্চয়ই নজর রেখেছে এই বাড়িটার উপরে যে কখন আকাশ ভেতর থেকে বাইরে বেরোবে, আর সঙ্গে সঙ্গে ওরা আকাশকে শেষ করে দেবে। অভিজিৎ, আকাশকে এই বাড়ি থেকে সুস্থ সবল অবস্থায় বের করার জন্য আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কাল সকালে এই বাড়ি থেকে সকাল 9টায় দুটো গাড়ি বেরোবে। একটা গাড়িতে সচিনের সঙ্গে থাকবে আকাশ, আর অন্য গাড়িতে থাকবে নিখিল। তারপরে 9:30 সময় আরো দুটো গাড়ি বেরোবে, ওটার একটা গাড়িতে থাকবে বিনীত আর আকাশ, আর অন্য গাড়িতে পুরবি। আর তৃতীয় গাড়ি বেরোবে 10:00 সময়, যেটাতে ফেডরিকের সঙ্গে থাকবে আকাশ, আর অন্য গাড়িতে থাকবে শ্রেয়া। তিনজন আকাশ? প্ল্যানটা তো দারুণ স্যার, কিন্তু আমি আমি কোন গাড়িতে থাকবো? তুমি অন্য গাড়িতে থাকবে, ড্রাইভার সেজে ইগতপুরি। ইগতপুরি কেন স্যার? আকাশের মেয়ে শিয়া ওখানে একটা বোর্ডিং স্কুলে পড়ে। আমি চাই যে আজকে ওর স্কুলে ছুটি পড়ে যাচ্ছে, তুমি ওকে বাড়িতে নিয়ে চলে আসবে। তো স্যার, শিয়ারও জীবনে ঝুঁকি আছে। তারপরেও যদি শিয়া অভিজিতের সঙ্গে বাড়ি ফেরে তাহলে ভালোই হয়, তাই না? ওকে স্যার। কিন্তু হ্যাঁ, ও যেন বুঝতে না পারে যে তুমি সিআইডি অফিসার। আমি এই ব্যাপারটা মাথায় রাখবো স্যার। সচিন, তাড়াতাড়ি। স্যার, বস, সিআইডিরা দুটো গাড়িতে বেরিয়েছে। আকাশ কোন গাড়িতে? প্রথম সাদা গাড়িটাতে। আরে এটা কি হলো? কিছু তো গন্ডগোল আছে বস, একই রকম দুটো গাড়ি আবার আসলো। আকাশ তো বেরিয়ে গেছে তাহলে। আমি তোমাকে আবার ফোন করছি বস। আরেকটা আকাশ, এ আবার কি হলো? ফ্রেডরিক, তোমরা তাড়াতাড়ি বেরো। তিন তিনটে আকাশ, তিনটে আলাদা আলাদা গাড়িতে, তিনটে আলাদা আলাদা আকাশ। আকাশ একজনই, বাকি দুজন ছদ্মবেশী। তাহলে বস এখন কি করব?
আকাশ, তুমি একদম ঘাবড়িও না, তুমি ঠিক সময় কোর্টে পৌঁছে যাবে, আর ওই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সাক্ষীও দিতে পারবে। থ্যাংক ইউ স্যার। বিনীত, সব কিছু ঠিক আছে? হ্যাঁ স্যার, সব কিছু একদম ঠিক আছে। আমরা টোল প্লাজা ক্রস করছি স্যার। আমরা তোমাদের থেকে 50 কিলোমিটার এগিয়ে আছি। আচ্ছা এটা বলো যে আকাশ কেমন আছে? একদম ফিট আছে স্যার। ভয় পাওয়ার কোনো কারণ নেই আকাশ। ফ্রেডির নাম শোনা মাত্রই বাঘা বাঘা অপরাধীদের ঘাম ছুটে যায়, শুকনো পাতার মতো কেঁপে ওঠে তারা। হ্যাঁ অভিজিৎ বাবু, তাই তো? আমি অভিজিৎ। ওই দেখুন শিয়া এসে গেছে। আপনাকে একটা অনুরোধ করছি, আপনি শিয়াকে কখনো বলবেন না যে আমি সিআইডি অফিসার। আমি এটা চাই না যে সিআইডির নাম শুনে ও ঘাবড়ে যাক। ওকে আপনি বলবেন যে আমি ওর ড্রাইভার। শিওর। এমনিতে শিয়া খুব রিজার্ভ টাইপের মেয়ে, তাড়াতাড়ি কারোর সঙ্গে মিশতে পারে না, কিন্তু একবার যদি বন্ধুত্ব হয়ে যায় ও কথা বলা কিছুতেই থামায় না। শিয়া, এটা অভিজিৎ আঙ্কেল তোমাকে নিতে এসেছে। শোনো, আমি তোমার একজন নতুন ড্রাইভার। আরে ও কোথায় গেল? ওর কাকাকে গুড বাই বলতে। কাকা! আরে আমার মেয়েটা, তুই চলে যাচ্ছিস? হ্যাঁ কাকা, কয়েকদিনের জন্যই তো যাচ্ছি, তুমি আমাকে মনে করবে তো? আরে মা, তোকে তো আমি রোজই মনে করব, তুই তো আমার একটা ছোট্ট পরী। আর আজকে দেখো তোমার পরী তোমার জন্য কি এনেছে। বাড়িতে গিয়ে তুই তোর মা বাবাকে এই কাকার নমস্কার জানাস। বলে দেব কাকা। আরে হ্যাঁ কাকা, নিজের ওষুধগুলো সময় মতো খেয়ে নেবে। আমার ঠাকুমা এসেছে। হ্যাঁ, এখন তুই যা। এসো বসো, ভেতরে যাও। আর একটু জোরে চালাও গাড়িটা, ওই গাড়িটা আর আমাদের গাড়ির মধ্যে যেন বেশি দূরত্ব না থাকে। হ্যাঁ স্যার। মনে হচ্ছে মোগামো আমাদের জন্য জাল পেতেছে। নিখিল, ব্যারেলগুলো সরাও। Oh!
এই মেয়েটার সাথে আমি কিভাবে বন্ধুত্ব করব? আরে হ্যাঁ সিয়া, শোনো, কাঁচটা নামিও না। কেন? মানে তোমার ঠান্ডা লেগে যাবে, তাই না? আমার ঠান্ডা লাগবে তো, তাতে আমার লাগবে, তোমার কি? না মানে তোমার যদি সর্দি হয়ে যায় তো তোমার খুব কষ্ট হবে, তাই না? এই জন্য আমরা কাঁচটা নামাবো না। এই যে এই গাড়িটা আমাদের পেছনে অনেকক্ষণ থেকে আসছে, এটা কি হলো গাড়িটার মধ্যে? আরে আরে কিছু কোনো গড়বড় হয়ে গেল বোধ হয়, জানো? হ্যাঁ তো আরেকটু পরে একটা হোটেল পাবো, সেখানে আমরা খাবার খাবো। হ্যাঁ তাহলে চলো, তাহলে যাই। হ্যালো পুরবি, সব ঠিক আছে তো? হ্যাঁ বিনীত। কেউ পিছু নিচ্ছে না তো? না কেউ না, সবকিছু ক্লিয়ার। মিস্টার, এখানে কেন দাঁড়িয়ে আছেন? এটা লেডিস টয়লেট, দেখতে পাচ্ছেন না? সরি আন্টি, একটা ছোট বাচ্চার জন্য অপেক্ষা করছি। কি আমাকে দেখে আন্টি মনে হচ্ছে? না মানে আন্টি হবেন কেন, মানে দিদি, আমি কিন্তু সেটা বলতে চাইনি। কি বলতে চেয়েছেন জানতে চাই না, ওইখানে গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করুন, ঠিক আছে? জানি না কোথা থেকে চলে আসে এসব। এসো সিয়া, এসো। তোমার নাম কি? রেশম। তোমার খিদে পেয়েছে? এই নাও চকলেট খাও। এই চকলেট ওকে কেন দিলে তুমি জানো? ওকে আমি এই ধরনের বাচ্চাদের খুব ভালো মতন চিনি, যদি এদের বসতে দেওয়া হয় এরা শুতে চায়, একটু সাহায্য করলে পেয়ে বসে, বুঝতে পেরেছো? কিন্তু আন্টি ওর খিদে পেয়েছে। আমার সঙ্গে তর্ক করো না, তুমি কার সঙ্গে এসেছো? আমি ওই অভিজিৎ আঙ্কেলের সাথে এসেছি। চলো আমি এক্ষুনি তোমাকে মজা দেখাচ্ছি।
আপনি তো একটা অদ্ভুত মানুষ, নিজের মেয়ের ঠিক করে দেখাশোনা করতে পারেন না? এনিন, সামলান ওকে। শোনো সিয়া, তুমি একটা কাজ করো, ওই সামনে যে টেবিলটা রয়েছে না, ওখানে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। অভিজিৎ আঙ্কেল, তুমি ওই বাচ্চাটাকে প্লিজ বকো না, ওর কোনো দোষ নেই, আমি ওকে চকলেট দিয়েছিলাম। না না না, তুমি 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 যাও বসো, আমি আমি আসছি। হ্যাঁ, এই যে দেখো রেশম চলে এসেছে, নিজের দিদির সাথে বসো। হ্যাঁ হ্যাঁ, বলো কি খাবে তোমরা, অভাজি, ধোসা, পিৎজা, বলো। ম্যানেজার, ম্যানেজার, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারবো না। এক্সকিউজ মি ম্যাডাম, বলুন কি ব্যাপার? এই নিচু জাতের বাচ্চা যদি এসে এখানে বসে খাওয়া দাওয়া করতে থাকে, তাহলে আমাদের মতো লোকেরা কোথায় গিয়ে খাওয়া দাওয়া করবে? শাট আপ, লজ্জা হওয়া উচিত আপনার এই ধরনের খারাপ কথা মুখ থেকে বের করার জন্য। বাচ্চা ভগবানের একজন রূপ, আর আপনি উঁচু নিচু দেখতে গিয়ে এরকম অন্ধ হয়ে গেছেন যে একটা ছোট্ট বাচ্চার নিষ্পাপ মুখটা আপনার মনে পড়ছে না? হ্যাঁ, এই বাচ্চা এখানে বসেই খাওয়ার খাবে, কারো কোনো প্রবলেম আছে? দেখুন ম্যানেজার সাহেব। হ্যাঁ বলুন। ওই যে বাচ্চাটি রেশম, আর কখনো যেন ক্ষুধার্ত না থাকে। একদম, আমি ওর সাথে দেখা করতে আসবো। ওকে স্যার। হ্যাঁ সিয়া, চলো এবার এসো সিয়া, বসুন ম্যাডাম। তুমি অতটা খারাপও নও যতটা আমি ভেবেছিলাম। আচ্ছা, তাও এতক্ষণ পর তোমার মুখ থেকে তো একটা শব্দ বেরোলো। এই কোর্ট আরো কত দূরে শ্রেয়া? স্যার, আমরা আর 15-20 মিনিটেই পৌঁছে যাব। প্রচন্ড জ্বর খিদে পেয়েছে আমার। স্যার, কোর্টের বাইরে খুব ভালো সিঙ্গারা বিক্রি হয়। সিঙ্গারার দোকান? সিঙ্গারার নাম শোনা মাত্রই আমার জিভে জল এসে গেল। স্যার, আপনি ওখানে গিয়ে সিঙ্গারা খেয়ে নেবেন, আর আমার ভাগেরটাও। হ্যাঁ হ্যাঁ, তোর ভাগেরটাও আমি খেয়ে নেব, কিন্তু মনে রাখিস এসিপি স্যার যেন গুণাক্ষরেও টের না পায়। ঠিক আছে স্যার। আরে, এটা আবার কি কি হয়েছে স্যার? শ্রেয়া, না কোনো ঝড় না কোনো বৃষ্টি, এই রাস্তার ঠিক মাঝখানে গাছটা পড়ে গেল কি করে? গাছ? স্যার, কোনো গন্ডগোল নেই তো? আমি নেবে দেখছি, তুই এক কাজ কর, আকাশকে কভার করিস। স্যার, আপনি আসুন আমার সাথে। তুমি এদেরকে সামলাও, আমি আকাশকে দেখছি। আকাশের দিকে লক্ষ্য রাখিস, ওকে একা ছাড়বি না। স্যার, আমি এখানেই আছি আকাশের কাছে। মাথায় কিছুতে ঢুকছে না, ফায়ারিংটা কোন দিক থেকে আসছে? চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় একদম আমাদের হাতে নেই।
এই তিনটে রাবারের মাস্ক পরে তিনজন হয়ে যাবে আকাশ। গ্রেট আইডিয়া স্যার। হ্যাঁ আকাশ, কখনো কখনো টেরা বেকা অপরাধীদের মোকাবিলা করার জন্য সিআইডিদের আঙ্গুল বেঁকিয়ে চালাতে হয়। সন্ত্রাসবাদীরা বুঝতে পারবে সিআইডি যখন কারোর পেছনে লাগে না, তার পরিণাম কি হয়। আকাশ পালাও। স্যার, কোর্টে প্রায় পৌঁছে গেছি, প্ল্যান সাকসেসফুল। প্ল্যান তো সফল হবেই দয়া, কিন্তু আমাদের বাকি অফিসারদের অবস্থা কিরকম? আমরা তো সবাইকেই করেছে, কিন্তু ওরা আমাদের টিকিও ছুঁতে পারেনি। গ্রেট, এই সন্ত্রাসবাদীদের চরম শাস্তি কেউ ঠেকাতে পারবে না। খেলনা চাই নাকি ভাই, খেলনা খেলনা নেবে নাকি ভাই? অভিজিৎ আঙ্কেল, প্লিজ জানালাটা খোলো না। না সিয়া, না, সিগনালে গাড়ির জানলা খোলা যাবে না। অভিজিৎ আঙ্কেল প্লিজ, আমার ওই খেলনাটা চাই। একটু বোঝার চেষ্টা করো সিয়া মা, এখানে পলিউশন প্রচুর, জানলাটা খোলা যাবে না, বোঝার চেষ্টা করো। ঠিক আছে, আমি কি আর নিজের জন্য কিনছিলাম? আমি তো তোমার জন্যই কিনতাম। আমার জন্য? সিয়া, আমার বয়সটা এখন খেলাধুলো করার জন্য নয়। আরে বুদ্ধু, তোমার জন্য না, তোমার বাচ্চাদের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চাদের জন্য। কিন্তু সিয়া মা, এখনো তো আমার বিয়ে হয়নি। হায় ভগবান, তোমার এখনো বিয়ে হয়নি? মানে কোনো মেয়ে পাইনি তো, বিয়েও হয়নি। আমি তো তোমায় দেখেই বুঝে গেছিলাম, তোমার তো কোনো গার্লফ্রেন্ডও থাকবে না। আচ্ছা, খুব জানো দেখছি তুমি এসব ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, আর আমি এটাও জানি তুমি আমার বডিগার্ড। বডিগার্ড কিরকম? কেন কি ড্রাইভারদের কাছে গান থাকে না? ও ইয়েস ইয়া, আমি তোমার বডিগার্ড। আর কেউ যদি সিয়ার দিকে চোখ তুলে তাকায়, তাহলে এই বডিগার্ড তাকে শেষ করে দেবে। প্রমিস? প্রমিস? জেন্টলম্যান প্রমিস? জেন্টলম্যান প্রমিস। এখন আমাদের ফ্রেন্ডশিপটা তো হয়ে গেল। হ্যাঁ, এবার তো তোমাকে গিফটটা দিতেই হবে। গিফট? আরে কি দিই? এটা কি করছো? না মানে এটা, এটা এখন থেকে তোমার। এটা আমার লাকি ব্যান্ড, এটা তো আমাকে আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছিল। এটা এখন আমি তোমাকে দিচ্ছি। খুব সুন্দর এটা, থ্যাংক ইউ সিয়া। কতক্ষণ লাগবে পৌঁছতে আঙ্কেল? ব্যাস ইয়া, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমরা। হেই, কিভাবে গাড়ি চালাচ্ছিস? তোমার লাগেনি তো? না আঙ্কেল। আঙ্কেল, এই গাড়িগুলো আমাদেরকে ঘিরে ধরলো কেন?
কিছু মানুষের ভুল রাস্তা চলে আসার অভ্যাস থাকে। দেখো সিয়া, আঙ্কেল ঠিক যা বলবে তাই করো, ঠিক আছে? কিন্তু কি হতে চলেছে আঙ্কেল? কিছু তো নিশ্চয়ই হবে, কিন্তু তুমি ভয় পাবে না, ওকে? আমি ভয় পাই না। ভেরি গুড, ভেরি গুড। সিয়া, যতক্ষণ আমি কিছু না বলবো ততক্ষণ তুমি কোর্টের মধ্যেই থাকবে, ঠিক আছে? চারটে গুলি। একটা কাজ করো সিয়া, তুমি এখান থেকে চলে যাও। হ্যাঁ, কিন্তু আঙ্কেল, এনারা আমাদের মারতে কেন চাইছে? আমরা এদের কি করেছি? কিছু না মা, খারাপ লোক তো এরা, ওরা ভালো লোককে ভয় পায়। তুমি এখান থেকে যাও, আমি ওদেরকে লুচ্ছি। না আঙ্কেল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। প্লিজ সিয়া। আমার চিন্তা করো না, তুমি চলে যাও। দেখো সিয়া, জিদ করো না। তুমি আমাকে কথা দিয়েছিলে না যে তুমি আমার সব কথা শুনবে? আর দেখো এই এই তোমার ফ্রেন্ডশিপ ব্যান্ড আমার কাছে আছে না, আমার কিছু হবে না। সিয়া, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। দুটো মাত্র গুলি, চারজন লোক।
না সিয়া, সিয়াকে দেখে যাও। সিয়া প্লিজ, সিয়া চলে যাও। আঙ্কেল, আঙ্কেল তুমি ওঠো, তুমি তো প্রমিস করেছিলে এই বদমাশ লোকগুলোকে মেরে দেবে। আঙ্কেল, আঙ্কেল ওঠো। তুমি কথা বলছো না কেন অভিজিৎ? অভিজিৎ এ কথা বলছে না স্যার, এইভাবে আমাদের ছেড়ে যেতে পারো না অভিজিৎ, না অভিজিৎ কথা বলো অভিজিৎ, প্লিজ প্লিজ স্যার, এটা এখন কোনো কথাই বলছে না স্যার, আপনি বলুন না স্যার, আপনার কথাই নিশ্চয় শুনবে স্যার, স্যার প্লিজ স্যার অভিজিৎ, অভিজিৎ অভিজিৎ দয়া গাড়ি নিয়ে এসো ডক্টর, শুনুন সামনে থেকে এত রক্ত বেরিয়ে গেছে, একে এক্ষুনি অপারেশন করতে হবে, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি ডক্টর, যেভাবে অভিজিৎকে বাঁচিয়ে দিতেই হবে ডক্টর, যাই হোক না কেন এর যেন কিছু না হয়, আপনারা সবাই প্লিজ বাইরে যান। ভগবান, কিছু বছর আগে আমার স্ত্রী দয়া স্যারের প্রাণ ভিক্ষা চেয়েছিল, আজ আমি আপনার কাছে অভিজিৎ স্যারের জীবন দানের জন্য প্রার্থনা করছি। আমি জানি যে আমি আমি আপনাকে প্রচুর কষ্ট দিই, সবসময় কিছু না কিছু চাই, আমার সত্যি কিছু চাই না, আমি কিচ্ছু চাই না ভগবান, ব্যাস অভিজিৎ স্যারের প্রাণ বাঁচিয়ে দিন, অভিজিৎ স্যারের প্রাণ বাঁচিয়ে দিন ভগবান।
স্যার, স্যার, অভিজিৎ স্যার কিচ্ছু হবে না স্যার, আমার মন বলছে আপনি ঠিক হয়ে যাবেন, একদম ঠিক হয়ে যাবেন স্যার। এক্সকিউজ মি, অপারেশন থিয়েটার ওই দিকে। কেমন আছে অভিজিৎ? অপারেশন চলছে। স্যার, বয়ের কিছু ব্যাপার নেই তো? রক্ত অনেক বেরিয়েছে, অনেকটাই বেরিয়েছে। অভিজিতের যেন কিচ্ছু না হয়। সারিকা, স্যার চিন্তা করো না, কিচ্ছু হবে না অভিজিতের। কিচ্ছুটি হবে না অভিজিতের। ডাক্তারবাবু কেমন আছে অভিজিৎ? আমি জানতে চাইছি অভিজিৎ কেমন আছে। দয়া, আরে ডাক্তারবাবু বলুন ওর খবর কি? এসিপি স্যার, খবরটা ভালো নয়। কিন্তু কি কি খবর, অভিজিৎ কেমন আছে বলুন। অভিজিতের সঙ্গে যা কিছু হয়েছে আজ এক মাস হয়ে গেল। হ্যাঁ স্যার, অভিজিতের সঙ্গে যা কিছু হয়েছে আমার এখনো সেগুলো বিশ্বাস হচ্ছে না। খালি মনে হচ্ছে যে এক্ষুনি এই দরজা দিয়ে ভেতরে ঢুকবার আমাকে জিজ্ঞাসা করবে কি দয়া। এই কেসে আমি এইগুলো জানতে পেরেছি, আমাদের এখন এইটা করতে হবে, ওইটা করতে হবে। ফোনে রিং হলেই আমার মনে হয় যেন অভিজিৎ কোথায় গেল। স্যার আমার বন্ধুটা, আমার বন্ধু যে আমার আমার এক ডাকে কোথাও থেকে এসে হাজির হয়েছে। ভুলে যাওয়া বড্ড মুশকিল স্যার, বড্ড মুশকিল ভুলে যাওয়া। আমি বুঝতে পারছি তুমি ওকে ভুলতে পারবে না। আর কি বলবো, আমিও অভিজিৎকে ভুলতে পারছি না, কিন্তু অতীতকে ভুলতেই হবে দয়া, অতীতকে ভুলতেই হবে, আর বর্তমানকে আমাদের স্বীকার করে নিতে হবে।
তা নিয়তি তো আমাদের হাতে নেই। যেটা হওয়ার ছিল তাই হয়েছে। কেন হলো স্যার, কেন হলো? আর আমাদের অভিজিতের উপরে আমরা ওর জন্য কিচ্ছু করতে পারিনি স্যার, কিচ্ছু করতে পারিনি। ও রাস্তার উপরে গুলি খেয়ে চটফট করছিল, আর আমরা শুধু দেখে গেছি স্যার, আমরা কিচ্ছু করতে পারিনি। আমরা করব দয়া, নিশ্চয়ই করব। যে অভিজিতের উপর গুলি চালিয়েছে না, তাদের প্রত্যেককে আমি পাতাল থেকে খুঁড়ে বের করব, আর ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যাব। কেউ আটকাতে পারবে না আমাদের। ব্যাস একবার ওই আকাশ কোর্টে সাক্ষী দিক, ব্যাস। আকাশ কাল কোর্টে গিয়ে সাক্ষী দেবে না। কি? আকাশ কালকে কোর্টে সাক্ষী দেবে না? কেন, এটা কি বলছো তুমি সমিতা? আকাশ আমাদের একমাত্র সাক্ষী, একমাত্র সাক্ষী। আর যদি আকাশ কোর্টে সাক্ষী না দেয়, তাহলে বাবুলের ফাঁসি হবে না, কিন্তু আমার মেয়ের প্রাণ তো বেঁচে যাবে। তাছাড়া সিআইডি এখন অবধি কিছু করতে পারেনি। তুমি খুব ভালো করে জানো যে আমরা কতটা চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি ওকে পাওয়া যায়। কিন্তু এখন অবধি তো পেলেন না, এক মাস হয়ে গেছে, কিন্তু আপনারা এখন অবধি এই খবরটুকু দিতে পারলেন না যে আমার মেয়েটা এখন কোথায় রয়েছে। তার উপর আমাদের হুমকি দিয়ে কল করা হচ্ছে যে যদি আকাশ কাল সাক্ষী দেয়, ওরা আমার মেয়েটাকে মেরে ফেলবে। দেখুন, আমরা সাক্ষীটাকে দিয়ে কোনোভাবে মহান হতে চাই না, আমাদের মেয়ের জীবনের থেকে কিচ্ছু বেশি না। আর এটা বলতেই এখানে এসেছি, কাল কোর্টে আকাশ সাক্ষী দেবে না। আকাশ, তুমি কি কালকে সাক্ষী দেবে না? দেখো আকাশ, আমরা তোমাকে কোনো জোর জবরদস্তি করছি না। কোর্টে সাক্ষী দেবে কি দেবে না, এটা শুধু তোমারই সিদ্ধান্ত থাকবে। ব্যাস, এই দেশের দায়িত্বপূর্ণ একজন নাগরিক হিসেবে আমি তোমাকে এই কথাই বলবো যে তুমি কোর্টে সাক্ষী দেবে। দেখুন প্লিজ, এভাবে আমার স্বামীকে ভুল বোঝাতে যাবেন না। ও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আকাশ, আমরা আমাদের মেয়েকে ফেরত পেতে চাই না, তুমি ওদের এক্ষুনি বলে দাও কাল কোর্টে সাক্ষী দেবে না তুমি। বলো আকাশ, তুমি কি কোর্টে সাক্ষী দেবে নাকি দেবে না? আই এম সরি স্যার। দেখলেন আপনারা? আর আপনারা প্লিজ, আপনার টিমের লোকের সাথে যাই হয়ে থাক, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার স্বামীকে ব্যবহার না করেন, সেটাই বেটার হবে। কি বললেন আপনি? আমরা আমাদের সঙ্গীর প্রতিশোধ নিচ্ছি। সমিতা দেবী, আপনি শুধুমাত্র ভাবছেন আপনার পরিবারের কথা, আপনি ভাবছেন আপনার মেয়ের কথা। আর যে মানুষগুলো মারা গেছিল ওই ব্লাস্টে, হ্যাঁ, কত পরিবার শেষ হয়েছে, কতগুলো মানুষ পুড়ে ছাই হয়ে গেছে, আপনি জানেন কিছু না? আর আপনি এখন বলছেন যে আকাশ, আমি শুধু এ কথাই বলবো, নিজের স্বার্থ নিয়ে তো অনেকেই বাঁচে, একবার অন্যের জন্য বেঁচে দেখো, অন্যের জন্য বেঁচে দেখো। আদালতের বিচার শুরু করা যাক। ইওর অনার, এই কেসের ব্যাপারে আমি শুধু একজন সাক্ষীকে উপস্থিত করব, তাতেই প্রমাণ হয়ে যাবে যে জুলাইয়ের 4 তারিখে বিটিডব্লিউ রোডে যে গণ্ডগোল হয়েছিল তাতে বাবুলেরই হাত ছিল। সাক্ষীকে হাজির করা হোক। Thank you.
আমি যা বলবো সত্যি বলবো, সত্যি ছাড়া মিথ্যে বলবো না। হ্যাঁ তাহলে মিস্টার আকাশ, একটু ভালো করে দেখুন, এই কি সেই লোক যাকে আপনি 4 জুলাই BTW রোডে বোম ব্লাস্ট করাতে দেখেছিলেন? বলুন আকাশ, এই তো সেই লোকটা যাকে আপনি সেদিন বোম রাখতে দেখেছিলেন? মিস্টার আকাশ আপনি ভয় পাবেন না, আপনি যা যা দেখেছেন আদালতকে সবকিছু খুলে বলুন, আর সেটাও নির্ভয়ে। যদি আকাশ কাল কোর্টে গিয়ে সাক্ষী দেয়, ওরা আমার মেয়েটাকে মেরে ফেলবে। নিজের স্বার্থ নিয়ে তো অনেকেই বাঁচে, একবার অন্যের জন্য বেঁচে দেখো। হ্যাঁ স্যার, এই সেই লোক। সবিতা প্লিজ, এরকম অশুভ কথা বলো না, সিয়ার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওর। যদি কিছু হয়েও যায় তো তোমার কি যায় আসবে? তোমার তো একজন ভালো বাবা হওয়ার থেকে একজন ভালো নাগরিক হতে হবে, তাই না? সবিতা একটা কথা বলবো, দেখো সিয়া খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবে। 1 মাস হয়ে গেছে, এত সময় চলে গেল, কোনো খবর দিতে পারলেন না, তার উপরে আপনারা দাবি করছেন ও ফিরে আসবে। বলুন আমার মেয়েটা কোথায়, কোথায় আছে ও? আমি এটা জানি আপনারা শুধু নিজেদের মেডেল নিয়ে চিন্তা ভাবনা করছেন, আর তার জন্য যদি একজন মা তার মেয়েটাকেও হারায় আপনাদের কিচ্ছু যায় আসবে না। কেমন কথা বলছেন আপনি? আমি একদম ঠিক বলছি, ইনি সেই এসিপি প্রদ্যুমন না যে নিজের ছেলেকেই মেরে ফেলেছিল? আপনি মহান হতে পারেন এসিপি স্যার, কিন্তু আমরা সবাই সাধারণ মানুষ, আর আপনার মতো মহান হওয়ার কোনো ইচ্ছে নেই আমাদের। সবিতা স্যার, ওর হয়ে আমি ক্ষমা চাইছি, বুঝতেই তো পারছেন। আমি বুঝতে পারছি। সিয়া, আমার মেয়ে এসেছে। সিয়া 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 সিয়া, না হাত দেবে না। শোচেন প্যাট্রিক, দেখো বাইরে কেউ আছে কিনা। রবি, ইনস্ট্রুমেন্ট নিয়ে এসো। বোম হতে পারে, আপনারা সবাই ভেতরে যান, দূরে চলে যান, হতে পারে এর ভেতরে বোম আছে, যান প্লিজ। বোম নেই এর মধ্যে।
তাহলে ভেতরে আছেটা কি? হ্যাঁ ডাক্তারবাবু, অভিজিতের জ্ঞান ফিরেছে, থ্যাংক গড। অভিজিৎ কেমন আছো এখন? হ্যাঁ আপনারা? না 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 না, একদম উঠবে না, ডাক্তার বলেছে কম করে দু মাস বিছানায় শুয়ে থাকতে হবে। এই ডাক্তার বাবুরা তো এরকমই বলে থাকে স্যার। উনি কি করে জানবেন যে কোনো সিআইডি অফিসার কোনো বিছানায় শুয়ে নয়, ডিউটিতে গেলে ঠিক হয়ে যায়? আমি বলেছিলাম না, ও চুপ করে বসে থাকার লোক নয়। আর কোনোদিন যেন হসপিটালে তোমায় না আসতে হয়। তোমাকে এই অবস্থায় দেখে আমাদের যে মনে কি হচ্ছে বোঝাতে পারবো না সেটা। এত চিন্তা করো না দয়া, তোমার নাতিদেরকে গল্প না শুনিয়ে আমি কোথাও যাচ্ছি। সারিকা, তোমার জন্য কিছু নিয়ে এসেছে। থ্যাংক ইউ। মনে হচ্ছে আমার এখন আর ওষুধের দরকার হবে না। নিজের খেয়াল রাখো অভিজিৎ, কুলি তোমার লাগে আর কষ্ট আমাদের সবার হয়। আরে ভাই অভিজিৎ, আরে আশ্চর্য কাণ্ড, ছুটি যদি নিতেই হয় তাহলে প্রদুমনকে বলতে পারতে, অনিশ্চয় না করতো না, সেই জন্য এরকম গুলি খাওয়ার কি দরকার ছিল ভাই? দেখলেন স্যার, আমার এই অবস্থাতেও ডক্টর সালুকে আমার পিছনে না লেগে পারছেন না। আরে এটাই তো সালুকের নেচার, ভালোবাসা জাগানোর। আচ্ছা তাড়াতাড়ি এবার ঠিক হয়ে নাও, আরে তুমি ছাড়া ল্যাবটা একদম ঠান্ডা মেরে গেছে। আচ্ছা স্যার, ওই সিয়া, সিয়া কেমন আছে স্যার? কি হলো, কি হলো আপনাদের? আকাশ কোর্টে সাক্ষী দেয়নি নাকি? হ্যাঁ, আকাশ কোর্টে গিয়ে সাক্ষী দিয়েছে, আর বাবুলের জন্য ফাঁসির শাস্তিও ঘোষণা হয়েছে। এটা খুব ভালো খবর স্যার। হ্যাঁ অভিজিৎ, ভালো খবর, কিন্তু এর সাথে একটা খারাপ খবরও আছে। খারাপ খবর? হ্যাঁ। কি কি স্যার? ও না, কিছু নয়। আগে তুমি ঠিক হয়ে যাও, তারপরে এই ব্যাপারে কথা বলা যাবে। কি সেই খারাপ খবর স্যার? ও সিয়া, সিয়াকে আপনারা এখনো খুঁজে পাননি না, এটাই খারাপ খবর তো? কোনো ব্যাপার না, এখন এখন আমি ঠিক হয়ে গেছি, আমরা একসঙ্গে ওকে খুঁজে বার করবো। কখনো আসবে না। কখনো আসবে না মানে কেন, কেন আসবে না? আমি আমি তো খুঁজবো ওকে। ওই সন্ত্রাসবাদীরা শিয়াকে মেরে ফেলেছে।
মেরে ফেলেছে? এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা এটা হতে পারে না। কি করছেন? এটা হতে পারে না, এটা কখনো হতে পারে না। অভিজিৎ সামলাও নিজেকে স্যার, এটা সামলাও নিজেকে স্যার, এটা আমার জন্য হয়েছে তো। না অভিজিৎ, এটা আমার জন্য হয়েছে। না অভিজিৎ, তুমি তোমার তরফ থেকে সব চেষ্টা করেছো, তোমার কোনো দোষ নেই। সামলাও নিজেকে, বসো। অসফল চেষ্টার কোনো দাম নেই দয়া। সিয়ার মৃত্যু আমার কাছে সারা জীবন একটা বোঝা হয়ে থাকবে। ওর ওই হাসি আমাকে জিজ্ঞাসা করবে যে, অভিজিৎ আঙ্কেল, তুমি কেন আমাকে বাঁচাতে পারলে না? অভিজিৎ আঙ্কেল, তুমি আমাকে কেন বাঁচাতে পারলে? অভিজিৎ আঙ্কেল স্যার, ভাবার বিষয় এটাই যে বাবুলের ফাঁসির অর্ডার হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সিয়াকে মার্ডার করা হয়েছিল। তার মানে স্যার, কেউ একজন ছিল যাকে বাবুল বলেছিল যে যদি আকাশ ওর বিরুদ্ধে কোর্টে গিয়ে সাক্ষী দেয় তাহলে সিয়াকে মেরে ফেলবে। ওই লোকটাই হবে দাদা, যে বারে বারে বাবুলের সঙ্গে জেলে গিয়ে দেখা করত। কারণ ও ওই দিন কোর্টে উপস্থিত ছিল যেদিন আকাশ বাবুলের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। দেখো দয়া, সিয়ার মৃত্যুতে অভিজিৎ ভীষণ ভেঙে পড়েছে। ও ততক্ষণ নিশ্চিন্তে ঘুমোতে পারবে না যতক্ষণ না ও সিয়ার খুনিকে ধরতে পারছে। তুমি আমাকে মনে করবে তো? দেখো তোমার পরি তোমার জন্য কি এনেছে, এই নাও চকলেট খাও। এখন আমাদের ফ্রেন্ডশিপটা তো হয়ে গেল, এবার তো তোমাকে গিফটটা দিতেই হবে। এটা কি করছো সিয়া? না মানে এটা এটা আমার লাকি ব্যান্ড। দয়া, তুমি দয়া, তুমি এখানে? জানি আমি তোমার দুঃখ দূর করতে পারবো না, কিন্তু ভাগ করে তো নিতে পারি। না দয়া, ওই দুঃখটা শুধু আমার, ওই কষ্টটা শুধু আমার, আমি ভাগ করতে পারবো না। দয়া, যতক্ষণ সিয়াকে সিয়ার খুনিদেরকে উপযুক্ত শাস্তি দিতে না পারছি ততক্ষণ আমার ঘুম আসবে না। প্লিজ, যতক্ষণ আমি এখান থেকে কোনো সূত্র খুঁজে না পাচ্ছি আমি কোথাও যাব না। ওই দিন যে গাড়িটা এখানে ছিল দয়া, আমি আমি ওটাকে ওটাকে হোটেলে দেখেছি। হোটেলে গাড়ির রং বা নাম্বার কিছু মনে আছে তোমার? লাল রঙের গাড়ি ছিল দয়া, আর ওটাতে হলুদ রঙের একটা পট্টি দেওয়া ছিল, আর ওটার নাম্বার ছিল 7MH02M7347। ঠিক করে মনে আছে তো নাম্বারটা? আমার সিআইডি হওয়ার খুব ইচ্ছে স্যার। দয়া, 7347 স্যার, এটা চুরি গাড়ি নয় স্যার, এর মালিক আমাকে নিজে বিক্রি করেছে। অভিজিৎ, গাড়িটাকে দেখে তো মনে হচ্ছে এটাকে অনেকদিন এখান থেকে সরানো হয়নি। এটা সেই গাড়িটা নয়, ওটা একটা লাল রঙের গাড়ি ছিল,
এটার মডেলও আলাদা, রঙও আলাদা। তার মানে কেউ একজন জানতো যে এইরকম একটা গাড়ি এখানে অনেকদিন পড়ে আছে, তাই নকল নাম্বার প্লেট বানিয়ে ওই লাল রঙের গাড়িটায় লাগিয়ে দিয়েছিল। তুমি বাবুলকে চেনো? বাবুল কে? বাবুল এই নামটা তো প্রথমবার শুনলাম, কে উনি? আরে সেই বাবুল যার বোম ব্লাস্ট কেসে কোর্ট ফাঁসির সাজা শুনিয়েছিল। ওই সন্ত্রাসবাদীটা? কি কথা বলছেন স্যার! নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করার থেকে নিজের প্রাণ দিয়ে দেওয়া ভালো স্যার। তাহলে এই গাড়িটার নাম্বার এখানে কোথা থেকে এলো? কেউ তো আছে যে এই নাম্বারটা দিয়েছিল ওকে। হ্যাঁ স্যার, মনে পড়েছে, কিছুদিন আগে একটা লোক এসেছিল ঠিক স্যার, উনি গাড়ি সম্বন্ধে অনেকক্ষণ জানতে চাইছিল, উনি গাড়ি কিনবেন। হ্যাঁ স্যার, ও গাড়ি নাম্বারও নোট করেছিল। কি নাম ওই লোকটার? অঙ্গদ, মাঝে মাঝে এখানে আসে। তাহলে তো তুমি এটাও জানবে যে অঙ্গদকে পাওয়া যাবে কোথায়। পালানোর একদম চেষ্টা করো না, বুঝেছ? বেটার এটাই হবে যে আমাদের প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবে। স্যার, আমরা বাবুলের কোনো জিনিসে কোনোদিন মাথা ঘামাই। তাহলে কি প্রত্যেক দুদিন অন্তর তোমরা বাবুলকে পায়েস খাওয়াতে যেতে জেলে? হ্যাঁ, টাকার জন্য স্যার। মানে স্যার, অঙ্কজ প্রত্যেকবার আমাদের 10,000 টাকা দিত জেলে গিয়ে বাবুলকে একটা ঘাম দেবার জন্য। এই পঙ্কজটা আসলে কে? হ্যাঁ স্যার, ও আমাদের বন্ধু লোক স্যার। বন্ধু? ওই খামে, ওই খামে কি থাকতো যেটা তুমি বাবুলকে জেলের ভেতরে দিয়ে আসতে? কি থাকতো ওই খামের ভেতরে? জানি না স্যার, আমরা কখনো খাম খুলে দেখিনি। হ্যাঁ স্যার, ওই খামের মধ্যে যে কি থাকতো সেটা তো শুধু বাবুল জানতো, না তো পঙ্কজ। এই পঙ্কজকে কোথায় পাওয়া যাবে বলো, বলো তাড়াতাড়ি। স্যার, স্যার ও এখানেই আসবে স্যার, আধ ঘন্টার ভিতরেই আসবে। আধ ঘন্টার ভিতরে আসবে? আমি ছেড়ে দিই, আমি কিচ্ছু করিনি স্যার। ছেড়ে দেব? প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে ছেড়ে দেব? আমি আপনাদের কতবার বলেছি আমি কোনো পুরনো গাড়ির পার্টস চুরি করতে যাইনি স্যার, প্লিজ স্যার, স্যার প্লিজ। আর এবারেও যদি তোর জবাব একই থাকে না, ভেবে দেখ। তাহলে কি করবেন আপনারা? কি করব? তোর সাথে এই গাড়িটাকে নিচের খাদে ফেলে দেব। তুই জানিস এই খাদটা কতটা গভীর? হ্যাঁ, মোটামুটি 300 ফিটের মতন। জানিস কি, যখন মানুষ 300 ফুট গভীর খাদের মধ্যে পড়ে তখন কি হয় তার? হ্যাঁ, হাড় সব গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে তো যাবেই, নিচে পড়ে যাওয়ার পর গাড়িতে আগুনও লাগবে, আর ওখানেই তোর ক্রিয়াকর্ম হয়ে যাবে, বুঝতে পেরেছিস? স্যার, আমি বিশ্বাস করি স্যার, আমি কিছু জানি না স্যার, স্যার আমি মরতে চাই না স্যার। তুই যদি মুখ না খুলিস তাহলে মরতে তো হবেই তোকে। দয়া, ও এমনিতে কথা শুনবে না, ফেলে দাও ওকে নিচে। বলছি স্যার, বলছি স্যার, স্যার বলছি আমি। হ্যাঁ বল, কাকে দিয়েছিলি ওই পুরনো গাড়ির নাম্বার প্লেট? স্যার, কোকোকে স্যার, কোকোকে। কোকো কে? কোকো কোথায় পাওয়া যাবে? স্যার আমি জানি না স্যার, ও কোথায় থাকে? জানিস না তুই? না না স্যার। ফেলবো নিচে, ফেলবো। আমি সত্যিই জানি না কোথায় থাকে স্যার। এমনিতে বলবে না দয়া, ওকে ফেলে দাও নিচে। না স্যার, বলছি স্যার, আমি বলছি, বলছি আমি স্যার, স্যার ও রাতের বেলায়, রোজ রাতের বেলায় এমব্রেড বারে আসে স্যার। কোথায় আছো পঙ্কজ ভাই? তাড়াতাড়ি এসো না, তোমাকে ছাড়া জলসা জমছে না। আরে আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি এসো স্যার। ও এই এখনই চলে আসবে, এখনই চলে আসবে। দয়া, তুমি এখানে কি করছো? সেই হারামিটার সঙ্গে এসেছি, এ বলছে যে কুকুর নামের একজনকে লোভ দেখিয়েছিল, আর কুকুর আজ এই বারে আসার কথা। আচ্ছা,
মানে অভিজিতের উপর গুলি চালিয়ে তারপর শিয়াকে মেরে ফেলে সেই সমস্ত পাপীগুলো এখানে মজা লুটতে আসছে। আসতে দাও, দেখে নেব। ওটাই কুকু স্যার। স্যার, হ্যাঁ দা, ওই যে এর নাম কুকু। স্যার, পঙ্কজ এসে গেছে স্যার। পঙ্কজ? হ্যাঁ স্যার। তার মানে দয়া, একই লোক দু দুটো নামে, কুকু আর পঙ্কজ একই লোক। হঠাৎ করে কোথায় হারিয়ে গেল? এখানে কোথাও আছে স্যার। পঙ্কজ ওঠো, এই ওঠো, ওঠো। পঙ্কজ, কি হয়েছে, কি হয়েছে পঙ্কজ? স্যার, স্যার রক্ত। ও মাই গড, পঙ্কজ কে মেরেছে তোমায়? পঙ্কজ তোমাকে কে মেরেছে? পঙ্কজ, 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 এই এই এই, ও মাই গড। স্যার, এ তো মারা গেছে। এক মিনিট। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। হ্যালো, অ্যাম্বুলেন্স। কেউ পঙ্কজকে মেরে ফেলেছে স্যার। তোমরা কি এখানেই দেখা করতে আসো, নাকি তোমাদের অন্য আড্ডাখানা আছে? স্যার, বেশিরভাগ সময় এখানেই আসতাম। হ্যাঁ, দু চারবার ব্লু ফাউন্টেন স্কুলে দেখা হয়েছে। ব্লু ফাউন্টেন স্কুল? হ্যাঁ স্যার, ও প্রত্যেক দিন দুপুর একটার সময় ওখানে কারোর সঙ্গে দেখা করতে যেত, তাই আমাদেরও কখনো কখনো ওখানেই ডেকে পাঠাতো। ব্লু ফাউন্টেন স্কুল? তুমি খুব ভালো করে চেনো তো ওই মহিলাকে যে পঙ্কজের সাথে বারে বারে দেখা করতে যেত? তার চেহারাটা তো আমার ঠিকঠাক মনে নেই স্যার, কিন্তু যে গাড়িটা করে সে আসতো সেটা আমি খুব ভালোভাবে চিনি স্যার। ঠিক আছে, স্যার। হ্যাঁ, ওই যে স্যার, ওই যে ওই গাড়িটা। হ্যাঁ স্যার। দয়া, চলো গিয়ে দেখি। রবি, এর উপরে নজর রাখবে। কবিতা দেবী, আপনি? স্যার, আমি যা কিছু করেছি আমার দাদাকে ফাঁসির হাত থেকে বাঁচানোর জন্য করেছি, আর তাই আমি সিয়াকে কিডন্যাপ করার জন্য ওকে সাহায্য করেছি। স্যার, বাবুল আমাকে প্রমিস করেছিল যে ও সিয়ার কিচ্ছু হতে দেবে না, আর আমারও মনে হয়েছিল যে সিয়াকে বাঁচানোর জন্য আকাশ দাদা আদালতে বাবুলকে চিনতে পারবে না। কিন্তু আকাশ কাজে তা করেনি। হ্যাঁ স্যার, আর রেগে গিয়ে বাবুলের ডিসিশন চেঞ্জ করে নেয়। আমি যদি জানতাম যে বাবুল সিয়ার কোনো রকম ক্ষতি করবে, তাহলে আমি কোনোদিন ওকে সাহায্য করতাম না। এখন তো তুমি বুঝতে পেরে গেছো যে অপরাধী কখনো কারো নিজের হয় না। হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন আপনি। বাবুল আর ওর সঙ্গীদের আপনারা একদম ছাড়বেন না। রাজ প্যালেসেই আছে ওদের ঠিক। রাজ প্যালেস, পোড়ো বাড়ি। Thank you.
স্যার ভেতরে ছজন লোক আছে স্যার। চারদিকটা ঘিরে ফেলো। ছেড়ে দেবো? তোকে ছেড়ে দেবো? ওই নিষ্পাপ বাচ্চাটা কি দোষ করেছিল বল, কেন তুই মেরেছিস সিয়াকে? আমি মারিনি স্যার, আমার বিশ্বাস করুন স্যার, আমি মারিনি স্যার। তুই মারিসনি? তাহলে কে মারলো? কে মারলো? ও বেঁচে আছে স্যার। সিয়া বেঁচে আছে? মিথ্যে বলছিস? নিজেকে বাঁচাবার জন্য তুই মিথ্যা কথা বলছিস? আমি ঠিক কথা বলছি স্যার, ও বেঁচে আছে স্যার। বাবুল বলেছিল ওকে মেরে ফেলতে, কিন্তু আমি ওকে মারিনি স্যার, আমি ওকে বাঁচিয়ে রেখেছিলাম, কারণ যদি কোনোদিন গ্রেপ্তার হয়ে যায় তাহলে প্রাণের এগেইনস্টে ডিল করবো স্যার। ঠিক বলছিস তো? হ্যাঁ স্যার। কোথায় সিয়া? ও উপরে। সিয়া, সিয়া, সিয়া মা। অভিজিৎ আঙ্কেল। সিয়া মা, তুমি কেমন আছো? আমি ঠিক আছি আঙ্কেল। আই এম সরি সিয়া, আমার জন্য তোমাকে এখানে এত দিন অপেক্ষা করতে হলো। আই এম সরি আঙ্কেল, আমার জন্যই তো তোমাকে এতগুলো গুলি খেতে হয়েছে। আর কিছু হবে না, এখন তোমার অভিজিৎ আঙ্কেল একদম সুস্থ হয়ে গেছে। আমি জানতাম আমার সিআইডি আঙ্কেল আমাকে ঠিক বাঁচাতে আসবে। আমি কি না আসে পারি সিহা? এই তোমার বন্ধু যে প্রমিস করেছিল সিহা। আমি জানতাম আমার ফ্রেন্ড আমার প্রমিস কখনো ভাঙবে না। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।